হচ্ছে দীপাবলি সংবাদ 2023। এই মুহূর্তে আমরা রয়েছি সংগ্রাম সমিতিতে। এখানে এসে কিন্তু আমরা যে অবশ্যই আমরা পাচ্ছি না যে থিমের যে বাহার সেগুলো কিছুই পাচ্ছি না, কিন্তু এখানে কিন্তু তন্ত্রমুড়ি মরুমি মায়ের কিন্তু পুজো হয়। সরাসরি যেমন পুজো কর্তার কাছে জেনে নেব যে ওনাদের এই ধরনের পুজোর ভাবনা কিন্তু সরাসরি আপনার নাম। আমার নাম অনুপম ভট্টাচার্য, নমস্কার। আমাদের এই ভাবনা আজকের নয়, আমাদের আজকে 58 বছরের পুজো, 58 বছর ধরে মায়ের এইভাবে মায়ের মূর্তি এইভাবেই পুজো হয়ে আসছে। আমরা কোনো থিমে বিশ্বাসী নয়, আমরা মায়ের যে শক্তি আরাধনা তন্ত্র মতে আমাদের পুজো হয়। আপনারা যদি আজকে পুজোর সময় আসেন আপনারা দেখতে পাবেন শুধু বেলপাতা দিয়ে মায়ের পুজো হয় এবং কাপালি এসে এই পুজো করে। এই 58 বছর ধরে এই রীতি মেনেই আমাদের এই পুজো হয়ে আসছে। আমাদের যারা সিনিয়র আছেন তারা করেছেন, এখন তাদের দেখানো পথে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এবং আমাদের চিন্তাভাবনা এবং আমাদের যে চেষ্টা ভবিষ্যতে এই পুজো আমরা এই ধারা বজায় রেখেই করে যাব। এবং আরও কিছুক্ষণ পরে জায়গাটা আরও অন্ধকার হয়ে যাবে, কারণ আমাদের পুজোটা সেই আমাদের থিমটাই এটা, আমাদের সাবেকিয়া নাই এটা যে অন্ধকারের মধ্যে মা শ্যামা আমাদের মা ভৈরবী এখানে এইভাবেই বিরাজ করেন। আমরা এই যে ইউ বাংলার তরফ থেকে যে আমাদের যে দীপাবলি সম্মানে সম্মানিত করা হলো এই জন্য আমরা খুবই গর্বিত এবং আগামী বছরেও আমরা আশা করবো আপনারা আমাদের এরকমভাবে এসে উৎসাহিত করবেন এবং আগামী বছর আরও ভালোভাবে কোনো কিছু উপস্থাপনা করার চেষ্টা করবো। এই যে সারা বছর ধরে এত যে পুজো আয়োজন করেন বা হচ্ছে কেমন মানে কিভাবে করেন আপনারা? আমাদের খুব ভালো লাগে, সেই ভালো লাগার সঙ্গে আমরা সবাই মিলে একজোট হয়ে এটা করতে আমরা ভালোবাসি। আমরা ভালোবাসি এটা করতে, প্রতি বছর আমরা এটা আশা করে থাকি। আমাদের দুর্গা পুজো তো আনন্দ হয় না, কিন্তু আমাদের এই কালী পুজো আমরা ভীষণ ভীষণ ভাবে আনন্দ করি। শুভ দীপাবলি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।